वेलकम टू देवलीनास किचन आइलैंड। आज के आमी देखाच्छी एक नतून रेसिपी जेटा आमी आमार निजस्व रेसिपी। एटार नाम होच्छे चिकेन ब्रेस्ट फ्राई। तार जोन्नो खूब अल्प कटा इनग्रेडियंट्स लागबे। चिकेनेर सलिड पिसगुलोके चिकेनेर जे बुकेर पोर्शनटा सेटाके आमी निजे छुरीर साहाज्ये एरकम पतला पतला करे केटे निएछि। एगुलो पतला पतला करे काटा। এটাকে আমি জাস্ট ক্রাশড ব্ল্যাক পেপার আর সল্ট মাখিয়ে রেখেছিলাম। এরকম প্রত্যেকটা পিসকেই পাতলা করে কেটে ছুরির যে অপোজিট সাইডটা, মানে এই ছুরিটা দিয়ে কেটে এর যে অপোজিট সাইডটা, এটা দিয়ে আমি কিছুটা বিট করে করে এটাকে আরেকটু পাতলা আর ফ্ল্যাট করে দিয়েছি। এগুলো প্রত্যেকটাই ছুরি দিয়ে ফ্ল্যাট করা আছে। এবার এর সাথে আর যা লাগবে, এখানে চার পাঁচটা রসুন আছে, এটাকে গ্রেট করে দেব। এখানে আছে সয়া সস 1 টিস্পুন, এর সাথে হানিকে মিক্স করব। হানি আর সয়া সসকে মিক্স করে একটা মিশ্রণ তৈরি করে সেটাকে দিয়ে ম্যারিনেট করব। এখানে আবার একটু ফ্রেশ ব্ল্যাক পেপার আছে, আর এখানে আছে চিলি ফ্লেক্স, এখানে আছে মিক্সড হার্বস, আর এইটা হচ্ছে পেরি পেরি, আর লেমন জুস। এইগুলো দিয়ে এই চিকেন ব্রেস্টটাকে আমি ম্যারিনেট করব, করে 10-15 মিনিট মতো রেখে তারপর আমি এগের মধ্যে তাকে চুবিয়ে, আর এটা হচ্ছে ব্রেড ক্রাম্স আমার বাড়িতে তৈরি, এই ব্রেড ক্রাম্সে দিয়ে আমি এটাকে সাদা তেলে ফ্রাই করব। গার্লিকটা আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই সয়া সসের সাথে আমি হানি দিচ্ছি, 1/2 টিস্পুন মতো দিয়েছি। এবার এটাকে মিক্স করে এটাকে আমি এর মধ্যে দেব। হানির সাথে সয়া সসের খুব ভালো টেস্ট হয়। আর কিছুটা ব্ল্যাক পেপার দিলাম, বাকিটা আমি ওই ডিমের গোলাটা যখন করব তাতে দেব। একটু চিলি ফ্লেক্স দিলাম, খুব অল্পই দিয়েছি। এখানে দেব মিক্সড হার্বস ওই 1/2 টিস্পুন মতো। এতে ফ্লেভারটা একটু ডিফারেন্ট আসবে, নর্মাল কাটলেটের মতো নয়। আর এটা দিলাম পেরি পেরি, সেটা ওই 1/2 টিস্পুন মতোই দিলাম। আর এবার আমি ফ্রেশ লেবুর রস এরকম ছোট দুখানা পিস, মানে একটা ছোট লেবুর অর্ধেকটা দিচ্ছি। এবার এইটাকে হাত দিয়ে ম্যারিনেট করব। প্রথম রাউন্ডে আমি নুন দিয়ে রেখেছিলাম, এখন দিচ্ছি না, কারণ সয়া সসেও নুন থাকে, পরে ডিপ করার সময় ডিমের গোলাতেও নুন থাকবে, সুতরাং এখন আর আমি দিচ্ছি না এটাকে। এবার এর মধ্যে ফ্লেভারগুলো আসার জন্য আমি 15 মিনিট রেখে তারপর ডিপ করে ফ্রাই করব। চিকেনগুলো ম্যারিনেট করার আমার 20 মিনিট মতো হয়ে গেছে। এখন এগুলোকে আমি ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রাম্বসে দিয়ে তেলে দেব। তেলটা আমি এখানে দিয়ে রেখেছি, মোটামুটি শ্যালো ফ্রাইয়ের থেকে বেশি, ডিপ ফ্রাইয়ের থেকে কম, সেরকম তেল আছে এখানে। ডিমটার মধ্যে আমি জাস্ট ওই ব্ল্যাক পেপার যেটা বাকি ছিল ওইটা মিশিয়েছি আর সল্ট মিশিয়েছি। এবার আমি এর মধ্যে চিকেনটাকে প্রথমে দিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করব। এবার এটাকে ডাইরেক্ট আমি তেলের মধ্যে দিয়ে দেব। চিকেন ফ্রাইটা আমি উল্টে দিয়েছি, ব্রাউন কালার এসে গেছে, এখন ওই পাঁচটা কালার আসলে তারপরে আমি সার্ভ করবো। ফ্রাইটা একদম রেডি হয়ে গেছে, আমি এবার তুলে এটাকে টিস্যুর ওপরে দিয়ে দিচ্ছি, এক্সট্রা তেল যাতে রিমুভ হয়ে যায়।